আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশে ও প্রবাসে যাই যেখানে আছেন আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে পাকা বেলের শরবত করে দেখাবো। এ গরমে বাইরে থেকে এসে যদি এরকম একটা এক গ্লাস পাকা বেলের শরবত হয় তাহলে কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। আমি এটা একেবারে গাছ পাকা বেল এবং খুব বড় সাইজের বেল, বেলটাকে আমি আগে থেকে ফাটিয়ে রেখেছি। আমি বেলটা এখন শুধু একটু কাঁচি দিয়ে একটু সমান, দেখুন আমার বেলটা একেবারে পাকা বেল, একেবারে পাকা। আমি বেলটাকে চামচ দিয়ে কুড়ে নেব। বেল কুড়ার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে চামচ দিয়ে কুড়ে নেওয়া। এভাবে চামচ দিয়ে বেলটা কুড়ে নিলে সব থেকে ভালো হয়। আমি বেলগুলো চামচ দিয়ে ভালো করে কুড়ে নিয়েছি। আমার বেলটা পাকা, এই চামড়াগুলো থেকে তুলে নিলেও এই দড়াটা খেতে খুব ভালো লাগে। আমি একেবারে সুন্দর করে তুলে নিয়েছি একেবারে কুড়ে। আমার বেলটা অনেক বড়। আমি এবার ঠান্ডা পানি মিক্স করে দেবো, এটা একেবারে ঠান্ডা পানি, ফ্রিজের পানি। আমার বেলটা যেহেতু পাকা এটা ভিজে রাখার কোনো প্রয়োজন নাই, এটা সঙ্গে সঙ্গে গলে যাবে। বেলের দড়াটা দুই রকম করে বের করা যায়, এরকম করে পানি দিয়ে। যদি আপনাদের বেল শক্ত হয় তাহলে বেলটাকে অবশ্যই এক ঘন্টা ভিজে রাখতে হবে, এক থেকে দুই ঘন্টা। আর যদি বেলটা একেবারে পুরোপুরি পাকা হয়, গাছ পাকা হয়, তাহলে সঙ্গে সঙ্গে আপনি বেলটাকে এভাবে বেলের দড়াটা বের করে নিতে পারবেন। এভাবে ভালো করে চিপে চিপে আমি বেলটাকে সঙ্গে সঙ্গে দড়াটা বের করলাম। আমি আপনাদেরকে দুই রকম করে বের করে দেখাচ্ছি। এরকম করে যে চিপে বের করে নিলাম, আমি এবার ছাকনা দিয়ে ছেঁকে বের করব। আমি এবার বেলগুলো ছাকনাতে ছেঁকে নেব। দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করে আমি কিভাবে ছাকনাতে বেলগুলো ছেঁকে নিচ্ছি। আমি এইভাবে বেলগুলো ছেঁকে নেব। আমি সবগুলো দড়া ছেঁকে নিয়েছি। এই দেখুন আমার এত কেজে এতখানি ছোবা বের হয়েছে। আপনারা অবশ্যই ছাকার সময় একটু বেশি করে পানি ব্যবহার করবেন, তাহলে এভাবে সুন্দর হয়ে বের হয়ে যাবে। এটা আমি এবার রেখে দেব। আমার অনেক বড় বেল, আমার এক বাটি একবারে পুরোপুরি আমার দড়া হয়েছে। আমি এবার এটাকে অন্য একটা বড় বাটিতে ঢেলে নেব। এবার আমি চিনি দিয়ে দেব। চিনিটা আপনাদের ইচ্ছা মতন, আমার বেলটা মিষ্টি আছে, আমি অল্প চিনি ব্যবহার করব। আপনারা চিনিটা জেনে বুঝে ব্যবহার করবেন। আমার বেলটাও বড় এবং বেলটা খুব মিষ্টি। আমি এখানে চার চামচ চিনি দিলাম। লবণটা আপনাদের ইচ্ছা ইচ্ছা হলে দিবেন, নইলে স্কিপ করবেন। আমি অল্প করে লবণ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি এবার ভালো করে মিশিয়ে নেব। আমি প্রথমেও একেবারে ফ্রিজের ঠান্ডা পানি মিক্স করেছিলাম। বেলের শরবতে গরমের সময় যত ঠান্ডা পানি মিক্স করবেন ততই খেতে মজা লাগবে। আমি আরও কিছু ঠান্ডা পানি দিয়ে দেব, এটা একেবারে ফ্রিজের ঠান্ডা পানি। আমি আর পানি দিব না, আমি এই পানি ব্যবহার করলাম। আমি এখন ভালো করে মিশিয়ে নেব। আমার একেবারে মিষ্টি এবং লবণ পারফেক্ট আছে। আমি এবার উঠে নেব। এটা আমি শুধু লেবু লবণ আর বেলের বেল দিয়ে আমি এটা আপনার শরবত বানালাম। আমি আপনাদেরকে এক ইয়াতে দড়াতেই আমি তিন রকম শরবত বানিয়ে দেখাবো। আমি এবার এটাকে এক সাইডে রেখে দেব। আমি এবার দিয়ে দেব গুঁড়া দুধ। আমি এখানে দুই চামচ দিলাম, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। আমি এবার দড়াটা দিয়ে দেব। দুধটা চামচ দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব। আমি এবার আর একটা গ্লাসে উঠিয়ে নেব। আমি এটাকে লেবু দিয়ে আমি আপনাদেরকে শরবত, এবার আমি দিয়ে দেব লেবু। লেবুগুলাতে সেরকম রস নাই এখন করা লেবুতে। আমি এখানে দুই ফাঁক লেবু দিয়ে দেব। এটা আমার লেবুর শরবত, এটাকে আমি এখন এক সাইডে রেখে দেব। আমার অনেকগুলা, আমার যেহেতু বড় বেল অনেকগুলা আমার রস হয়েছে, আমি এটাকে রেখে দিয়ে আমি
দুই তিন দিন পর আমি এটা আবার আমি শরবত বানিয়ে খাবো। আপনারা এটা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দুই তিন দিন আপনারা রেখে আপনারা শরবত করে খেতে পারবেন। এটাকে আমি এবার এক সাইডে রেখে দেবো। হয়ে গেছে আমার এক বেলে তিন রকমের শরবত, এটা দুধ চিনি আর লবণ। দেখুন আমি এরকম গাঢ় করেছি, আপনারা চাইলে এর থেকেও গাঢ় করতে পারেন, আবার এর থেকে পাতলাও করতে পারেন। এটা লেবু, লবণ, চিনি। আমি যেহেতু আগেই লবণ ব্যবহার করেছি এবং চিনি ব্যবহার করেছি, সেজন্য আমি বিট লবণ ব্যবহার করিনি। আপনারা চাইলে লেবুর সঙ্গে বিট লবণও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এটা বেল, লবণ আর চিনি। আমার হয়ে গেছে এক বেলে তিন রকমের শরবত। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। এরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমার পাশে না থাকেন, তাহলে আমি কোনোদিন এই চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না। তাহলে আজকের মতো এখানেই বিদায়, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।